নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, জয় মা, হর হর মহাদেব। কেমন আছেন বন্ধুরা? আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এমন কিছু সুইচ ওয়ার্ড, এমন কিছু পেন্টিং এবং কিছু হিলিং নাম্বার, এমন কিছু ছবি, যে ছবি আমরা যদি গৃহে রাখতে পারি তাহলে আমাদের জীবনে নতুন একটা সময় চলে আসতে পারে। এমন কোন ছবি লাগালে আমাদের লাইফে একটা নতুন পরিবর্তন ঘটতে পারে? যদি আপনি মনে করেন যে আপনার জীবনটা কোথাও একটা জায়গায় থেমে গেছে, কোনোভাবে কর্মে সফলতা পাচ্ছেন না বা যে কোনো কাজ করতে গিয়েই বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন, আর্থিক যে লেনদেন ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে, দীর্ঘদিন বিবাহের চেষ্টা করছেন মেয়ের অথবা ছেলের, কোনোভাবেই সেই বিষয়টা হয়ে উঠছে না, ঠিক এইরকমই যেন জীবনটা স্থবির হয়ে গেছে মনে হচ্ছে, তাহলে এই বিশেষ উপায়গুলি করতেই পারেন। নিজের উপরে একটা বিশ্বাস হারিয়ে ফেলছেন, একটা মানসিক চাপ এবং দ্বন্দ্বের মধ্যে পড়ছেন এবং এমনকি রাতের ঘুমও পর্যন্ত চলে যাচ্ছে। তাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন কি শব্দ রয়েছে, অর্থাৎ সুইচ ওয়ার্ড রয়েছে, বা এমন কি পেন্টিং রয়েছে, এমন কি ছবি রয়েছে, যা আমরা আমাদের জীবনে আমাদের গৃহে যদি ব্যবহার করি, এমন কি হিলিং নাম্বার রয়েছে যা প্রয়োগ করি আমাদের জীবনের এই ধরনের বিশেষ সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। এই ভিডিওতে এমন দুটি ছবির কথা আপনাদের বলবো যে ছবি আপনার জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে, সেই সঙ্গে বেশ কিছু সুইচ ওয়ার্ড এবং কিছু হিলিং নাম্বারের কথা বলবো। অর্থাৎ এমন কিছু হিলিং কোড রয়েছে যে হিলিং কোড আপনি যদি নিজের হাতে যদি এই হিলিং কোড লেখেন তাহলে জীবনটা একটা নতুন দিকে মোড় নিতে পারে, আপনার জীবন একটা নতুনভাবে শুরু হতে পারে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। শুরু করব প্রথমে ছবি দিয়ে। অর্থাৎ এমন কি ছবি রয়েছে যা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে? দেখুন, প্রথম যে ছবিটার কথা বলবো বা দেখাচ্ছি স্ক্রিনে তা হলো একটি পদ্ম ফুল। আর এই পদ্ম ফুলের ছবি কোনো একটা ফ্রেমের মধ্যে আপনি এটিকে লাগাতে পারেন, বা আপনি ঘরের একটি বাউলের মধ্যে জল দিয়ে আর্টিফিশিয়াল লোটাস পাওয়া যায় তা আপনি রাখতে পারেন। যে কোনোভাবেই হোক, আপনি কোনো পোর্ট্রেট অথবা কোনো ছবি অথবা লোটাসের আর্টিফিশিয়াল কোনো রাবার বা প্লাস্টিকের কোনো মডেল একটি বাউলে জল রেখে সেখানে রাখুন। এই লোটাস আপনার মানসিক শান্তিকে দেবে এবং আপনার জীবনের যে ফ্রাস্ট্রেশন সেই ফ্রাস্ট্রেশনকে দূর করবে, আর আভ্যন্তরীণ একটা নতুন পদক্ষেপ তৈরি করবে এই লোটাস বা পদ্ম ফুল। আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে দেখেছি কিছু সিম্বল রয়েছে যা আমাদেরকে অত্যন্ত শুভ ফল দেয়, ঠিক সেই রকমই পদ্ম হলো এমন একটি শুভ ফুল যেখানে মা লক্ষ্মীর আবাস। তো সেই ফুল যদি আপনি গৃহেতে ঠিক এইভাবে, অর্থাৎ কোনো ছবি বা কোনো মডেল হিসাবে রাখতে পারেন, তাহলে আপনার জীবনে শুভ পরিবর্তন একটা হবে। পদ্ম ফুল এমন একটি সিম্বল, বিভিন্ন ধর্মের মধ্যে এই সিম্বল রয়েছে। পরবর্তীকালে বিভিন্ন ভিডিওতে আমি এই পদ্মের গুণাগুণ সম্পর্কে, গৃহের বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে অবশ্যই আলোচনা করব। আজকে শুধু এইটুকুই বলবো যে যখনই আপনি আপনার জীবনে কোনো পজিটিভ চেঞ্জ করতে চাইছেন অবশ্যই আপনি এই পদ্মের কোনো ছবি বা মডেল গৃহে রাখুন। এই পদ্মের ব্যবহার রেইকি এবং ফেংশুয়ে প্রচুর ব্যবহার রয়েছে, ধীরে ধীরে আপনার মানসিক শান্তি দেবে, আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ঘটাবে। পদ্ম মা লক্ষ্মীর সঙ্গে যেমন সম্পর্কযুক্ত এবং ব্রহ্মদেবের সঙ্গেও সেরকমই সম্পর্কযুক্ত, ফলে আপনার সমৃদ্ধি অবশ্যই দেবে। এবং এই লোটাস বা পদ্মের ছবি আপনি আপনার ডাইনিং রুমে বা আপনার বেডরুমে যে কোনো জায়গাতেই লাগাতে পারেন। দু নম্বর যে ছবির কথা বলবো তা হলো রেনবো, অর্থাৎ
রামধনুর ছবি। আপনারা সবাই জানেন যে বর্ষার দিনে সূর্যের আলো পড়ার ফলে সাতটি রঙে ভেঙে যায় আকাশে, আর সেই রঙটি অত্যন্ত সুন্দর দেখায়। সেই রামধনু বা রেনবোর কোনো ছবি আপনি নিয়ে আসুন। এই সাতটি রঙের সঙ্গে আমাদের জীবনের অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ আমাদের শরীরের মধ্যেই রয়েছে সাত চক্র, আর এই রেনবো অর্থাৎ রামধনুর মধ্যেই রয়েছে সাতটি রং। তাই এই রেনবো বা রামধনুর ছবি আপনার গৃহের শুভ শক্তির প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি করে। রেনবো অর্থাৎ এই রামধনু হচ্ছে জীবনের নতুন শুরু করার একটি সিম্বল মাত্র। খারাপ সময় থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য এই রেনবোর ছবি দিয়ে আপনি নতুন কাজ শুরু করতে পারেন। তাই এই রেনবোর ছবি আপনি এমন জায়গায় লাগান যেখানে আপনি প্রত্যেক দিন সেই ছবিটি দেখতে পাবেন, এবং যত এই ছবিটার সঙ্গে আপনার কানেকশন শুরু হবে, আপনার দেহের মধ্যে যে সাত চক্র উদ্দীপিত হবে, আপনার চিন্তাভাবনার পরিবর্তন আসবে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। একমাত্র সঠিক সিদ্ধান্তই আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারবে। তাই বন্ধু, এই দুটি বিষয়ের কথা আমি বললাম। একটা বললাম যে পদ্মের কথা, অর্থাৎ পদ্ম ফুলের ছবি, আর দ্বিতীয় যে বিষয়ের কথা বললাম, রামধনু বা রেনবোর কথা। এই দুটো ছবি আপনার জীবনে নতুন শুরু করতে অবশ্যই সাহায্য করবে। এখন আপনাদের সঙ্গে বলবো যে সুইচ ওয়ার্ড বিষয়টা কী, আর যে সুইচ ওয়ার্ড আপনার জীবনে কীভাবে ভালো প্রভাব নিয়ে আসবে। আপনি যদি খারাপ সময়ের মধ্যে চলতে থাকেন, কোনোভাবেই সেখান থেকে মুক্তি পাচ্ছেন না, নতুন কিছু শুরু করার চিন্তা করছেন কিন্তু করতে পাচ্ছেন না, সেক্ষেত্রে এই সুইচ ওয়ার্ড আপনাকে কিন্তু সাহায্য করতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে মেডিটেশন বা ধ্যান করতে হবে, কিন্তু ধ্যান তো এমনি হবে না, কোনো একটা শব্দ দিয়ে ধ্যান করতে হবে। সেক্ষেত্রে বলবো এই লোটাস বা পদ্ম এই কথাটা দিয়েই আপনি ধ্যান করুন। আপনি মনে মনে পদ্মফুল 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 এইরকমই মনে মনে এই শব্দটা উচ্চারণ করতে করতে আপনি মেডিটেশন করুন। অর্থাৎ এটাই হলো আপনার সুইচ ওয়ার্ড, যে ওয়ার্ড আপনাকে ভালো কিছু দেবে, পজিটিভ কিছু চিন্তাভাবনা দেবে। তাই ধ্যানের সময় আপনি চোখ বন্ধ করে পদ্মফুল 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 এমনটাই বলতে থাকুন। যতক্ষণ পারবেন ততক্ষণই করুন, কোনো রকম কাউন্ট করার দরকার নেই। এখন বলবো যে হিলিং কোড সম্পর্কে, এমন কিছু হিলিং কোড যা লিখলে অত্যন্ত শুভ ফল পাবেন, আপনার জীবনে পজিটিভ প্রভাব চলে আসবে। সেই হিলিং কোড হলো 1111, মানে 1111। এই কোডটি আপনি আপনার হাতে লিখুন, 1111, চারটে ওয়ান। আপনি যে কোনো ডট পেন দিয়ে, যে কোনো কালার দিয়ে আপনার বাঁ হাতের অথবা বাম বাহুর যে কোনো শরীরের অংশের উপরে এই 4 অর্থাৎ 1111 এই চারটি ওয়ান আপনি লিখুন। প্রত্যেক দিন আপনি এই বিশেষ সংখ্যাটি, হিলিং কোডটি লিখুন। ধীরে ধীরে দেখবেন আপনার জীবনে একটা পজিটিভ প্রভাব চলে আসছে, আর যতদিন না আসছে এটা লিখতে থাকুন। এবং মেডিটেশনের ক্ষেত্রেও এই 1111 এই শব্দটি দিয়ে আপনি মেডিটেশনও করতে পারেন। পরবর্তী যে হিলিং কোডের কথা বলবো, সেই হিলিং কোডটি হলো 756। আবার বলছি 756। এটি এমন একটি হিলিং কোড যা আপনার পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে জীবনে, এবং যে কোনো ক্ষেত্রে আপনার পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে। আপনি যদি দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে থাকেন, আপনার কর্মে কোনো সমস্যা থাকে, দাম্পত্য জীবনে সমস্যা থাকে, অর্থাৎ প্রতিটি সমস্যার পরিবর্তনের জন্য এই বিশেষ হিলিং কোডকে আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ জীবনের সার্বিক পরিবর্তনের জন্য এই হিলিং কোডকে ব্যবহার করতে পারেন। অর্থাৎ বলতে চাইছি যে আপনি আপনার বাম দিকের শরীরের কোনো অংশে, হাতের কোনো অংশে প্রথমে 1111 অর্থাৎ 1111 লিখুন, আর ঠিক তার নিচেই 756 এই সংখ্যাটি লিখুন। প্রত্যেক দিন এই বিশেষ সংখ্যা লিখুন, এই হিলিং কোড দুটি লিখুন। অর্থাৎ আপনাদের বললাম যে দুটি ছবির বিষয় এবং দুটি হিলিং কোডের বিষয় এবং একটি সুইচ ওয়ার্ডের বিষয়। যখন আপনি এই সবগুলোই মিলিয়ে নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করবেন,
তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে একটা নতুন স্টার্ট শুরু হবে। কিছুদিনের মধ্যেই আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসছে। আপনি যদি মানসিকভাবে এই রকমই খারাপ অবস্থাতে থাকেন এবং যদি আপনি চান যে একটা নতুন জীবন শুরু হোক, তাহলে এই রকমই ছোট ছোট বিষয় আপনি প্রয়োগ অবশ্যই করতে পারেন, যে প্রয়োগে আপনার অর্থনৈতিক বিষয়ের চিন্তা করতে হচ্ছে না, শুধু প্রয়োজন বিশ্বাস আর সময়ের। বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলি আপনি আপনার জীবনে প্রয়োগ করুন এবং এই শাস্ত্রীয় বিষয়ের যে সুখ এবং সুবিধা তা আপনি আপনার জীবনে প্রয়োগ করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের একটা নতুন দিককে উন্মোচিত করতে পারে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।